ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট বাতিল করতে পারে যুক্তরাজ্য, বিশেষ করে অ্যাসাইলাম আবেদনকারীদেরকে রুয়ান্ডা পাঠানোর জন্য যে পলিসি গ্রহণ করেছিল সেটি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণার পর হার্টলাইনে হাঁটছে সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনাক যে কোনো মূল্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি যে স্টপ দ্য বোট সেটি কার্যকর করতে চান এবং সেজন্য তিনি রুয়ান্ডা পলিসি কার্যকর করতে চান, এবং যেহেতু এটি আইনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ইউকের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এটি বেআইনি বলে ঘোষণা করেছে, সুতরাং তিনি চান যে কোনো জরুরি আইন কার্যকর করতে, প্রণয়ন করতে, যার মাধ্যমে কোর্টের যে চ্যালেঞ্জ, আইনি যে লড়াই, সেটি থেকে কিছুটা হলেও তিনি মুক্তি পেতে পারেন। যে কোনো মূল্যে রুয়ান্ডা পলিসিকে তিনি বাস্তবায়ন করতে চান। গত বুধবার যখন ইউকের সুপ্রিম কোর্ট এই আইনটি বেআইনি বলে ঘোষণা করেছিল, তার পরপরই প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন তিনি জরুরি আইন প্রণয়ন করবেন কিংবা রুয়ান্ডা সরকারের সাথে বর্তমান যে চুক্তি রয়েছে সেটিকে নতুন করে করবেন, কিন্তু তিনি যে কোনোভাবেই রুয়ান্ডা নীতিটি কার্যকর করবেন। এছাড়া কনজারভেটিভ দলের মধ্যে যারা চরম ডানপন্থী, যাদের নেতা হচ্ছেন সদ্য বরখাস্তকৃত হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান, তিনিও চাপ দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে যে কোনোভাবে নতুন করে চুক্তি হোক কিংবা যে কোনোভাবে রুয়ান্ডা নীতি যাতে কার্যকর করা হয়। এ কারণে 10 ডাউনিং স্ট্রিট, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়, তারা চিন্তাভাবনা করছে নতুন আইন প্রণয়ন করার, এবং সেজন্য পার্লামেন্টের যে সময়সূচি সেটিকে পুনরায় নির্ধারণ করা হতে পারে, এবং যাতে করে পার্লামেন্টে এই নতুন বিল আনার পরে সেটি পাশ হয় দ্রুত সময়ের মধ্যে। এবং ডানপন্থীদের যে দাবি রয়েছে যে আগামী সাধারণ নির্বাচন, যেটি 2024 সালের মধ্যে হতে পারে, তার আগেই যেন রুয়ান্ডার রাজধানী কিগালির উদ্দেশ্যে লন্ডন থেকে অ্যাসাইলাম আবেদনকারীদেরকে নিয়ে কোনো না কোনো ফ্লাইট যাত্রা শুরু করে, এটি তারা স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটি দেখেছিলেন বরখাস্ত হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। 10 ডাউনিং স্ট্রিটের বিভিন্ন সূত্র জানিয়েছে সরকার এখন চিন্তাভাবনা করছে কীভাবে এই নতুন আইনটি করা যায়, কীভাবে নতুন পরিকল্পনা করা যায়, এবং কীভাবে ইউরোপিয়ান হিউম্যান রাইটস অ্যাক্ট যেটি রয়েছে সেটিকে পাশ কাটিয়ে এই আইন করা যায়। কারণ রুয়ান্ডা পলিসিতে কেন সুপ্রিম কোর্ট বেআইনি বলেছিল, তারা বলেছিল সেখানে রুয়ান্ডার সরকার যে অ্যাসাইলাম আবেদনকারী তাকে কিন্তু নিজ দেশে ফেরত পাঠাতে পারে, কিন্তু যেটি আন্তর্জাতিক আইন বিরোধী, সব ধরনের আইন বিরোধী, যেখানে একজন অ্যাসাইলাম আবেদনকারীকে তার নিজ দেশে, যেখানে তার শাস্তি হওয়ার কিংবা মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সে দেশে ফেরত পাঠানোটা বেআইনি। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট মনে করছে রুয়ান্ডার সাথে যে চুক্তি করা হয়েছিল তাতে রুয়ান্ডা সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে অ্যাসাইলাম আবেদনকারীকে সে দেশে হয়তোবা ফেরত পাঠাতে পারে রুয়ান্ডা সরকার, এবং সেটি অ্যাসাইলাম আবেদনকারীর জন্য বিপজ্জনক, সে কারণেই সে আইনটি বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু যেহেতু কনজারভেটিভ দলের চরম ডানপন্থী গ্রুপ, যাদের সমর্থন ঋষি সুনাক নিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সময় এবং তার সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজন মনে করছেন, তাদের অব্যাহত চাপ রয়েছে যে কোনোভাবে যাতে অ্যাসাইলাম আবেদনকারীদেরকে এদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয় কিংবা রুয়ান্ডা কিংবা অন্য কোনো তৃতীয় দেশে পাঠানো হয়। এই অব্যাহত চাপের কারণেই প্রধানমন্ত্রী চিন্তা করছেন নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো পরিকল্পনা কিংবা নতুন কোনো আইন করার জন্য, যদিও মন্ত্রী সহ অন্যান্যরা বেশ ভালো করেই বুঝতে পারছেন এটি পার্লামেন্টে চরম বিরোধিতার মুখে পড়বে, বিরোধী দল লেবার দল এটির বিরোধিতা করবে, এমনকি কনজারভেটিভ দলের অনেক বামপন্থী কিংবা লিবারেল যারা এমপি রয়েছেন তারা এর চরম বিরোধিতা করবেন, এবং হাউস অব লর্ডসও এটি চরম বিরোধিতার মুখে পড়বে, এবং অনেক মন্ত্রী মনে করছেন এই নতুন আইন যদি করার চিন্তাভাবনা করে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসকে পাশ কাটিয়ে কিংবা আন্তর্জাতিক রিফিউজ আইনকে পাশ কাটিয়ে, তাহলে সেটি আসলে পার্লামেন্টে কোনো মতেই পাশ হবে না। এই অবস্থায় উভয় সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একদিকে দলের ডানপন্থী যারা তার প্রতি সমর্থন জানিয়েছে তাদের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন, পাশাপাশি দলের অন্যান্য যারা রয়েছেন সব গ্রুপের মধ্যে সমন্বয় রেখে তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টপ দ্য বোট সেটিও ধরে রাখার চেষ্টা করছেন, সেটিও বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সুতরাং বলা চলে এই অ্যাসাইলাম আবেদনকারীদের নিয়ে, রুয়ান্ডা পলিসি নিয়ে উভয় সংকটে আছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।